গাড়ির তেল শেষ, পুলিশের গাড়ি ঠেলছে আসামি। আদালতে নেওয়ার সময় কোমরে দড়ি পরানো অবস্থায় গাড়ি ঠেলার ছবি ভাইরাল সমাজ মাধ্যমে, সমালোচনার মুখে পুলিশ। জনবহুল রাস্তা, পুলিশ লেখা গাড়ি, পেছন থেকে গাড়ি ঠেলছেন চারজন, তাদের কোমরে আবার দড়ি পরানো। এই দৃশ্য দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো অভিযুক্তকে দিয়ে ঠেলানো হচ্ছে পুলিশের গাড়ি। কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা গেছে, আইন মেনে অপরাধীদের গ্রেপ্তারের পর তাদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের পক্ষ থেকে। মাঝপথে পুলিশের গাড়ির তেল ফুরিয়ে যায়, কিন্তু আদালতে পৌঁছাতে হবে। অগত্যা কোমরে দড়ি বেঁধে আসামিদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, তারপর তাদের দিয়ে ঠেলা হয় গাড়ি। এভাবে প্রায় 500 মিটার গাড়ি ঠেলে নিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়ার পথে গাড়ি ঠেলার ঘটনায় সমালোচনার মুখে পড়ে পুলিশ। ঘটনায় ফের একবার খবরের শিরোনামে উঠে এলো পড়শি রাজ্য বিহার। এমনিতেই গত কয়েকদিন ধরেই রাজনৈতিক কারণে খবরের শিরোনামে বিহার। বিহারের মহাজোটবন্ধন সরকার থেকে পদত্যাগ করেছেন নীতীশ কুমার। ভাঙন ধরেছে জেডি ও জেডিইউ জোটের। সরকার ভেঙে সমস্যায় লালুপুত্র তেজস্বী যাদব। এসবের মাঝেই ফের একবার খবরের শিরোনামে এলো বিহার। বিহারের ভাগলপুর থানার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গাড়িতে চাপিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল চার অভিযুক্তকে। মাঝপথে তেল শেষ হয়ে যায় পুলিশের গাড়ির। তেল শেষ হয়ে যাওয়ায় গাড়ি নড়ছে না। এমন অবস্থায় চার অভিযুক্তকে রাস্তায় নামিয়ে গাড়ি ঠেলতে বাধ্য করে খোদ পুলিশ। বিহারে মদ খাওয়া নিষিদ্ধ। জানা গেছে, সুখা রাজ্য বিহারে মদ খাওয়ার অপরাধে তাদের গ্রেপ্তার করেছিল ভাগলপুর থানার পুলিশ। এভাবেই অভিযুক্তদের দিয়ে প্রায় 500 মিটার গাড়ি ঠেলে নিয়ে যাওয়া হয়। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, জানিয়ে সোচ্চার হয়েছেন সকলেই। তবে গোটা বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে মুখে কুলু পেটেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।